এই সভাটা খরচ দিচ্ছিল আমার এলাকার মানুষ, আমার কর্মীদেরকে নিয়ে, আমি তাদেরকে নিয়ে ডেকেছি, তাদেরকে নিয়ে বসছি। আজকের থেকে আমার নির্বাচনী কার্যক্রম নতুন করে শুরু। আমার মার্কা হলো ঠেলাগাড়ি মার্কা। আমি গতবারও ঠেলাগাড়ি মার্কা নিয়ে জিতেছিলাম, এবারও ঠেলাগাড়ি মার্কা নিয়েছি। ইনশাল্লাহ এই ঠেলাগাড়িতে বাঙ্গা মাইক লেডিও বা অমুক সমুক যত কিছু আছে এগুলো সব ওইটাতে লেখা যাবে, সেই হিসাবে আমি নির্বাচন করতেছি। এখানে আমি আমার সরেপাড়ার সর্বস্তরের জনগণকে আমি অনুরোধ করব, আমার সালাম জানাচ্ছি, সরেপাড়ার সর্বস্তরের জনগণকে আমি সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাইতেছি, মা বোনদেরকে আমি সালাম জানাচ্ছি। আমি আমাকে ঠেলাগাড়ি মার্কায় একটা ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমার পাশাপাশি গোলদার বেগম রুবি, যেটা সরেপাড়ার থেকে প্রার্থী হয়েছে, সরেপাড়ার থেকে প্রার্থী হয়েছে, আমাদের ভাবি হয়, আমার এই যে সরেপাড়া আমাদের বাবুল ভাইয়ের ওয়াইফ, ওনাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা জানেন আমাদের আমাদের ক্যান্ডিডেট, মেয়র ক্যান্ডিডেট, আওয়ামী লীগের মেয়র ক্যান্ডিডেট আলহাজ রেজাউল করিম সাহেব, ওনার মার্কা নৌকা, আমরা নৌকাকেও জিতেতে হবে। যেহেতু নৌকা না জিতলে আমাদের জন্য অনেক সমস্যা হবে, যে জন্য আমরা নৌকার পক্ষে আমাদের সব সর্বস্তরের কর্মীকে আমরা অনুরোধ করব নৌকার পক্ষে ভোট চাওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য। যেহেতু নৌকা আমাদের মেইন হলো নৌকার প্রতীক, এরপর আমরা কাউন্সিলর, আমরা যদি কাউন্সিলর হই, নৌকা যদি না আসে ক্ষতি হয়, তাহলে আমাদের কাউন্সিলর দশটা হয়ে কোনো লাভ হবে না। আমাদের মেয়র ক্যান্ডিডেট রেজাউল করিমকে আমরা অবশ্যই আমাদের জিতাইতে হবে, আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কাউন্সিলর যদি হয়ে থাকি তাহলে আমরা রেজাউল করিম সাহেব থেকে অনেক কাজ করতে পারবো। আপনারা জানেন আমাদের ওয়ার্ড অফিস খুব ভাঙাচোরা হয়ে গেছে, ওখানে একটা আমি ম্যাটারনেটিক একটা হাসপাতাল করার, মহিলাদের জন্য একটা হাসপাতাল করার গতবার আমার ইস্তেহার ছিল, এবারও যদি আমি ইনশাল্লাহ কাউন্সিলর দিতে পারি, এবার আমি এই ওয়ার্ড, এটা ছয় ঘন্টা জায়গা, এটার উপরে সাত আটতলা দশতলা করে এখানে ইনশাল্লাহ ব্যবস্থা করতে পারবো। এখানে হাজি ক্যাম্প আছে, হাজি ক্যাম্পে আমি একটা অন্তত পক্ষে মহিলা কলেজ অথবা মহিলা কলেজ যদি না হয়, মহিলা কলেজ একটা আমাদের এখানে আছে, ডিগ্রি কলেজ একটা এখানে আছে, কলেজের তেমন সমস্যা হচ্ছে না, অন্তত ফায়ার ব্রিগেডের একটা অফিস আমি হাজি ক্যাম্পে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। পাশাপাশি 12 নং সরেপাড়া ওয়ার্ড একটু পিছিয়ে পড়েছিল শিক্ষার দিকে, ইতিমধ্যে এই সাড়ে চার বছরে আমি আমার এলাকার এমপি ডাক্তার আফসার আলমী সাহেবের মাধ্যমে 8টি স্কুলের ভবন আমি পেয়েছি, এগুলোর কাজ সম্পন্ন হয়েছে। জন্নাপাড়া একটা 44 শতক জায়গা, রেলওয়ে থেকে এটা বন্দোস্তে নিয়ে, রেলওয়ে থেকে পারমানেন্ট নিয়ে এখানে একটা প্রাইমারি স্কুল হচ্ছে, 3.5 কোটি টাকা বাজেট, এটা একটা স্কুল, প্রাইমারি স্কুল হচ্ছে, ওইখানে হাই স্কুল হবে, এখানে কলেজ হবে। যেহেতু জন্নাপাড়া একটু অবহেলিত এলাকা, এখানে ইনশাল্লাহ আমি যদি জয়যুক্ত হই, প্রাইমারি স্কুলের কাজ চলতেছে, এখানে হাই স্কুল হবে, এখানে কলেজ হবে, পাশে একটা বিশাল 3 থেকে 4 খানি জায়গার একটা মাঠ আছে, ওই মাঠ হবে স্কুলের মাঠ, কলেজের মাঠ, হাই স্কুলের মাঠ, ওই মাঠ দেখাই আমরা স্কুল কলেজের পারমিশন পাবো। ইনশাল্লাহ জন্নাপাড়াতে আমরা, জন্নাপাড়াতে এখনও ওই মাঠ বিদ্যমান আছে, আমরা ইনশাল্লাহ ওই জন্নাপাড়াতে স্কুলটা আমরা সম্পন্ন করব। পাশাপাশি আমাদের সরেপাড়াতে, আমাদের সরেপাড়াতে এখন শিক্ষার অবস্থা খুবই ভালো, খুবই ভালো। আমাদের রাস্তাঘাটের অবস্থা অনেকটা পরিপূর্ণ হয়েছে, কিছু যেগুলো বাকি আছে এগুলো আমি নির্বাচিত হলে এগুলো সব কিছু এগুলো সম্পন্ন হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি, ব্যবসা করতেছি। আশা, আপনারা জানেন নালা রাস্তাঘাট এগুলো অনেক, আমি নির্বাচিত হওয়ার জন্য ইনশাল্লাহ আমি 100% আমি আশাবাদী। যেহেতু আমি আজকে রাজপথে দীর্ঘ 35-37 বছর মানুষের কাছে পরীক্ষা দিয়ে দিয়ে আজকে এই জায়গায় আসছি, আমি কাউন্সিলর হয়েছি 4.5 বছর, এর আগেও আমি মানুষের জন্য কাজ করেছি, মানুষ আমাকে চিনে, মানুষ আমাকে জানে, মানুষ আমাকে বিশ্বাস করেছে, বিদায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করছে, আমি মানুষের বিশ্বাস রেখেছি, আমি কাজ করেছি। আমি ইনশাল্লাহ আবারও নির্বাচিত হলে মানুষের পক্ষে কাজ করব, এই আশ্বাস আমি সরেপাড়ার সর্বস্তরের জনগণকে দিচ্ছি। আপনারা জানেন যিনি আমাদের এমপি, 10-এর 10 কনস্টিটিউশনের এমপি ডাক্তার আফসার আলমী সাহেব, উনি এই মুহূর্তে অসুস্থ, এই মুহূর্তে উনি অসুস্থ, উনি
বিদেশে মনে হয় চিকিৎসা নিচ্ছে। আজকে যদি উনি থাকতো, ডাক্তার আফসার আলমী সাহেব থাকতো, আমার মনে হয় না এখানে আমরা এত বড় ক্ষতিগ্রস্ত হইতাম। যেহেতু উনি থাকলে আমি মনে করি মনোনয়নটা আমার পক্ষে আসতো, যেহেতু আমি ওনার জন্য জীবন ছাড়া সব কিছু দিয়ে কাজ করেছি। আওয়ামী লীগের পক্ষে আমি কাজ করেছি, ডাক্তার আফসার আলমীকে আমি দুইবার তিনবার নির্বাচনের সময়, নির্বাচন যখন হেরে গিয়েছে আমি ওনার পাশে ছিলাম, ওনার জন্য কাজ করেছি। যদি উনি থাকতো আমার মনে হয় এই নির্বাচনের এই ক্যান্ডিডেট অত আমাকে এসে উনি বানাইতো। আজকে যাকে দিয়েছে জানি না কীভাবে তিনি হয়েছে, এখানে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে, এই লেনদেনের মাধ্যমে উনি অত এসেছে। উনি মানুষের মনের মধ্যে আসে নাই, উনি ওই আওয়ামী লীগের সমর্থন নিয়েছে, উনি জাসদ হয়ে আওয়ামী লীগের সমর্থন পেয়েছে। আজকে চট্টগ্রাম এই ধরনের অনেক ঘটনা ঘটেছে, এই জন্য আমি মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছি। এলাকার মানুষের চাপের মুখে আমাকে নির্বাচন করতে হচ্ছে, জয় পরাজয় আল্লাহর হাতে, আমি আশাবাদী আমি জয় লাভ করব। যেগুলো করছি ইতিমধ্যে ফাহাদতলী বাজার মেন রাস্তা নিয়ে আমি একটা অর্থাৎ একটা সাগিরকে রোডের পাশে, আর একটা এখানে খালা মিয়াজির বাড়িতে, আর একটা কাজ হলো একটা ফাহাদতলী বাজার, একটা ফাহাদতলী বাজার দিয়ে স্টেশন রোডের মেন কাজটা, আর ভিতরে আলাদা হচ্ছে বেলতলি বিলির একটা কাজ। এই সাইডটা কাজে আমার 12 কোটি টাকা বাজেট, এই কাজটা করতে পারলে আমার আরও 12টা 24টা কাজ চলমান ইনশাল্লাহ। এই কাজগুলো যদি আমি সম্পন্ন করতে পারি আমি মনে করি অনেকটা সমস্যার সমাধান হবে। বাকি যেগুলো থাকবে আমি কাউন্সিলর হলে ইনশাল্লাহ এই সরে বাড়ার কাজ অনেকাংশে কমে যাবে, সরে বাড়ার মানুষ অনেক উন্নয়নমুখী হবে, সরে বাড়ার মানুষ আর অন্ধকারে থাকতে হবে না, অন্ধকারে থাকতে হবে না। এই সরে বাড়া আমি বাঁচি দেখলে ইনশাল্লাহ, আমি যদি নির্বাচিত হই আমি মাদক মুক্ত করবো, সন্ত্রাস মুক্ত করবো, সাদা মুক্ত করবো, যত্রতত্র মারামারি হানাহানি মুক্ত আমি ইনশাল্লাহ সরে পেরা মানুষকে আমি উপহার দিব। একটা কিশোর গ্যাং নামের একটা শব্দ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ কিশোর গ্যাং বলতে এখানে কিছু নাই, ভবিষ্যতেও কিছু থাকবে না। কিশোর গ্যাং বলতে এখানে ওই ধরনের কোনো কিছু নাই, ভবিষ্যতেও থাকবে না। আশাবাদ ব্যক্ত করতে আছি আমি ইনশাল্লাহ, আমি আমার ইস্তিহারের মাধ্যমে আমি এটা জানিয়ে দিব, অতীতে কী ভবিষ্যতে কী কাজ করছি, আগামীতে কী কাজ করছি, ভবিষ্যতে কী কাজ করব। আমার ইস্তিহার আমি কিছুদিনের মধ্যে ছেড়ে দিব, আমার ওই ইস্তিহারে সব কিছু লেখা থাকবে, আমি এটা অক্ষর অক্ষরে পালন করব। আমি সরেপাড়ার প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ জানাবো, আমাদের এমপি ডাক্তার আফসার আলমী সাহেব উনি অসুস্থ, ওনাকে সুস্থ করার জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে, আবারও যেন আমরা ওনার সাথে রাজনীতি করতে পারি। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সরাইপাড়া 12 নম্বর ওয়ার্ডে মহিলা কাউন্সিলর, আমাকে সবাই আপনারা দোয়া করবেন। আমি এই 12 নম্বর ওয়ার্ডে এই 30 বছর পর্যন্ত কেউ এই পর্যন্ত কাউন্সিলর হয়নি মহিলা, সেজন্য আমি আপনাদের জন্য এইবার 12 নম্বর সাহস করে এগিয়ে আসছি, 12 নম্বরে দাঁড়াচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। এবং যার যারা 30 জন আছে 23-এ 24-এ সবাই আমাকে সহযোগিতা করবে, আমি যেন জয়যুক্ত হই। আমার মার্কা হচ্ছে আনারস, সবাই আনারস মার্কা একটু একটু করে ভোট দেবে, সবাই আমাকে জয়যুক্ত করেন। এই আশা নিয়ে আমি সবার কাছে একটা অনুরোধ, সবাই আমাকে এই সেবা করার সুযোগ দিবেন, এই আশাবাদ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। বর্তমান কমিশনার এবং আমার প্রতিদ্বন্দ্বিতা করতেছে আমাদের সাবের আমাদের সদর, আমরা আমার গ্রামের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আমরা তাকে, আমরা গ্রামের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে সমর্থন দিয়েছি এবং সরেবারের পক্ষ থেকে সবাই সমর্থন দিয়েছে, এইগুলি আমার প্রতি বিশ্বাস করলাম। সালাম আলাইকুম। আপনারা সানন্দে যে উপস্থিতি দেখিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন একজন সরেপাড়ার সংক্ষিপ্ত
কাউন্সিলর প্রতিনিধি, মহিলা কাউন্সিলর প্রতিনিধি, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনাকে আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে যুক্ত করবেন। সাথী বন্ধুরা সাবরা ভাইকে কালাকারী মার্কায় ভোট দিয়ে ইভিএমে সুন্দরভাবে ভোট দিয়ে আপনারা ওনাকে জয়যুক্ত করবেন। এবং ওনার কাজ সম্বন্ধে আপনারা জানেন, উনি আরও সক্রিয় হলে এলাকার যেই সন্ত্রাস এবং অন্যায় কিছুই থাকবে না। আপনারা জানেন আমি ওনার গত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ছিলাম, ওনাকে আমি দেখেছি এলাকায় যে সার্টিফিকেট দিতে কোনো দেরি হয় না, রাতে 3টা বাজে আসলে আপনি সার্টিফিকেট পাবেন। একটা পাসপোর্ট বানাইতে আপনার কালকে সার্টিফিকেট লাগবে, এখন আপনি সন্ধ্যায় কোথায় যাবেন? উনি রাতে 3টা বাজে সার্টিফিকেট দিয়েছে। আর উনি যদি আরেকটু সহৃদয় হয়, এখানে কোনো জায়গা জমিনের মামলা কোনো পরিস্থিতিতে কোর্টে যাবে না, এখানে সমাপ্ত হবে। এবং ওনাকে দোয়া করবেন আপনারা, ইভিএম এর মাধ্যমে ভোট দিয়ে শেষ হয়ে আপনারা ঘরে ফিরবেন, জয়ের মালা ওনার গলায় তুলে দিবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত মতো এখানে শেষ করছি। সম্মানিত এলাকাবাসী, অত্র এলাকার প্রাণপ্রিয় ছাত্র শ্রমিক এবং যুবক মেহনতি মানুষ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন অত্র এলাকার সাবের সাহেব বছর কাজ করেছেন, ওনার কাজকে আপনারা মূল্যায়ন করবেন। আমি যতটুকু জানি ওনার বিরুদ্ধে যে দুটি মামলা হয়েছে সব মিথ্যা মামলা। আপনারা এই মিথ্যা মামলার ভোটের মাধ্যমে জবাব দিতে হবে, ষড়যন্ত্র থাকবে, ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সব ঐক্যবদ্ধ থাকবেন এবং ঠান্ডা মাথায় কাজ করবেন। যা খেলবেন 29 তারিখ খেলবেন, আমি আমার আমাদের 12 নম্বর ওয়ার্ডের সকল সর্বস্তর জনগণ, প্রথমে আমার সালাম গ্রহণ করুন। এখানে বক্তৃতা দিয়ে ভোট নেওয়া যাবে না। আপনারা জানেন অতিথি কি কাজ করছে, এর আগে কমিশনাররা কি করেছে সেটাই জানেন। ইনশাল্লাহ আমরা আজকে ডাকা নোটে ব্যবসা করতেছি, ওনার সামনে বললে হবে না অনুশীলন করার জন্য। ওই উনি টাকাকালীন আমার ভাইয়ের এরিয়াতে এখন সন্ত্রাস, টাকা ধরেন আগে আমাদের থেকে টাকা নিয়ে যেত, টাকাইতেরা আমাদের দোকান থেকে চুরি মারে টাকা এবং আমাদের ক্যানকে মারধর করে চাল নিয়ে যেত। এখন ইনশাল্লাহ আমাদের সরেপাড়া এলাকা তো ওইটা বন্ধ, শুধু উনি মুখে বলছেন না, আমি যেটা আমরা এখন বর্তমান ফল পেয়েছি, আমি তো গরিব সমিতির 17-18 বছর সভাপতি ছিলাম, বর্তমানে আছি। ইনশাল্লাহ ওনার কার্যকলাপ হিসেবে আমি অনুরোধ করবো আগামী 29 তারিখ ওনাকে তেলাগাড়ি মার্কা পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের এই এলাকার ঢাকায় সন্ত্রাস থেকে মুক্ত করুন। এবং একটু ভালো লোক পাইলে আমরা কাজ করে সহযোগ দিতে পারবো, আর আমাদের অত্র এলাকা যা উন্নয়ন আছে আগামী দেখছি আরো বেশি করবে বলে আমার বক্তব্য এখানে শেষ করি। আমাদের মিলন মেলা বলতে গেলে, কেননা আমরা বিগত যে কাউন্সিল বানিয়েছিলাম সে কাউন্সিলের উন্নয়ন কর্মকাণ্ড দেখে অন্যান্য অতীতের কাউন্সিলররা কাঁপতে গিয়েছেন, তাই ওনাকে দলীয়ভাবে মনোনয়ন না দিলেও আমরা সরেপাড়া ওয়ার্ডবাসী এলাকা প্রত্যেক মানুষেরা প্রত্যেক মুরব্বী আমরা স্বতন্ত্র হিসাবে
পুনর উন্নয়ন কর্মকাণ্ড দেখে আমরা আপনাকে দাবি জানিয়েছি, আপনাকে দাঁড়াতে হবে। আমরা যেভাবে পারি মানুষের ঘরে ঘরে গিয়ে সবাইকে ভাই বোন যেভাবে পারি আপনাকে যে আপনার উন্নয়ন কর্মকাণ্ড দেখেই চাই। আশা করি আগামীতে আপনার আরো উন্নয়ন দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিবেন যে উন্নয়ন কাকে বলে, এবং আশা করি এর সরবরাহ মানুষও দেখতে পারবে না, কোন মূর্খ লোক দেখতে পারবে না, কোন নানান বাঙা ছোড়া রাস্তা মাদক সংগ্রাম কোন কিছুই দেখতে পারবে না। আশা করি আমি আমার এই বক্তব্য শেষ করে এই সবাইকে অনুরোধ করব, সবাই আপনারা ভাই বন্ধু দেশ হন একজন আরেকজনকে বুঝিয়ে যেভাবে পারেন আমাদের এই বর্তমান কাউন্সিলরকে এলাকার মার্কা ভোট দিয়ে বিভোর করে জয়যুক্ত করে আমার কাউন্সিল এবং উন্নয়ন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء خذ عندك قدوس آلكم الحاكم الرحمن الرحيم الله فبتر شمي فبتر ما شاء الله তোমার বন্ধুরা আল্লাহ আগামী 29 আল্লাহ কাউন্সিল ভোট আল্লাহ অনুষ্ঠিত হবে, আল্লাহ সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ সুন্দরভাবে দেশকে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ, এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে আল্লাহ সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ বর্তমান কাউন্সিলরকে তুমি হেফাজত করো আল্লাহ, আল্লাহ তার জান মাল ইজ্জতকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ সুন্দরভাবে দেশকে আল্লাহ সন্ত্রাস থেকে আল্লাহ মাদক থেকে হেফাজত করো আল্লাহ, বিভিন্ন মুসিবত থেকে তুমি দেশকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ প্রতিটি ভালো মুসিবত থেকে তুমি সবাইকে রক্ষা করো আল্লাহ। আল্লাহুম্মা ফিনা মিন কুল্লি বালায়িদ দুনিয়া ওয়া মুসিবাতিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ওয়া আযাবিল কবর ওয়া আযাবিল হাশরি ওয়া আযাবি ইয়াউম ইয়াকুমুল হিসাব ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি محمد وآله وصحبه أجمعين واجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله